সবার আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিও দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন আমরা আসি সি ওয়াই নির্ণয় করতে। তো সি ওয়াই হচ্ছে কারেন্ট ইল বা আমার চলতি আয়ের হার যেটা, বা আমার চলতি ইল যেটাকে বলে। তো কারেন্ট ইল বের করার জন্য সূত্রটা হচ্ছে আই বাই এস ভি, খুবই সোজা একটি সূত্র। এবং এখানে আই দ্বারা বোঝাচ্ছে সুদের হার, অর্থাৎ আমার যে লিখিত মূল্য থাকবে তার সাথে আমার যে কুপন রেটটা থাকবে সেটার পার্সেন্টেজ করতে হবে। এবং এরপরে আসে এস ভি বা বিক্রয় মূল্য। এখন আমরা যদি আয় নির্ণয় করি, তো আয় এখানে দাঁড়াচ্ছে আমার লিখিত মূল্য দেওয়া আছে 1000 টাকা এবং কুপন রেট 10%, তার মানে আমার আয় দাঁড়াবে 100 এবং বন্ডটি বর্তমানে যদি 890 টাকায় বাজারে বিক্রয় হয় তাহলে আমার এখানে মান দাঁড়াচ্ছে, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 100 ভাগ হচ্ছে 890, তারপর যদি ×100 দিই তার মানে এটি দাঁড়াচ্ছে 11.23% প্রায়। অর্থাৎ আমার এই ক্ষেত্রে যদি লিখিত মূল্য 1000 টাকা হয় এবং আমার কুপন রেট 10% তাহলে, এবং বন্ডটি যদি বাজারে বর্তমানে 890 টাকায় বিক্রি হয় তাহলে আমার চলতি ইল বা কারেন্ট ইল দাঁড়াচ্ছে 11.23%।